হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো কিভাবে কামিজের বেন কলার, মানে কলার দেওয়ার জন্য একটি বক্রম কেটে নিব 10 ইঞ্চি বা সোয়া 10 ইঞ্চি। এবারে আমি বক্রমটা একটু কোনা করে কেটে নিব এইভাবে, এভাবে একটু কোনা করে কেটে নিব, এই পাশটাতেও কেটে নিব। এখন আমার কলার দেওয়ার জন্য বক্রমটি কাটা হয়ে গেছে। এবার আমি একটি ছিটের পর বক্রমটি সব বসিয়ে নিয়ে সেলাই দিয়ে নিব। এভাবে মাথা দিয়ে সেলাইটা দিয়ে নিব। সেলাইটা দেওয়া হয়ে গেলে এই বক্রম সোজা সিটটা রেখে এই মাথা দিয়ে সেলাইটা দিব। সেলাইটা দিয়ে নিব ঠিক এ পর্যন্ত, এই সাইডেও সেলাইটা এ পর্যন্ত দিয়ে নিব। এবার বাড়তি সিটগুলা কেটে দিব। এবার কলারটা সোজা করে নিব। এই সিটগুলা ভিতরে ঢুকিয়ে দিব হাত দিয়ে। সেলাইয়ের পর দিয়ে একটি সেলাই দিব। এভাবে সেলাইটা করে নেবেন। এবার আমি কলারের মাঝখানে একটা চক দিয়ে দাগ দিয়ে নেব। কামিজের মাঝখান করে একটা ফুটুক কেটে নিব। এভাবে মিলাই ধরে এখানে একটা ফুটুক কেটে নিব। এবার আমার চক দিয়ে দাগানো এবং ফুটুকে মিলিয়ে নিব এইভাবে। এভাবে গলাটা শার্প করে নিব। দিয়ে এখান থেকে সেলাইটা দিব। এবার আমি কলারটা সেলাই দিব। এভাবে সেলাইটা দিয়ে নিব, আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিব। এভাবে মিল করে সেলাইটা দিয়ে নিব এ পর্যন্ত। এবার আমি কলারটা এমন সোজা করে মাথা দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। এই সাইডটা টান দিয়ে ধরে সেলাইটা দিয়ে নিব। এভাবে আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিব। দেখুন আমার কলার সেট করা হয়ে গেছে। আমার কলার আলা কামিজ তৈরি করা কমপ্লিট।
যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।